হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ডাঙ্গিতে কুত্তাকে খিচুড়ি খাওয়ানো হবে। বিষয়ে খিচুড়ি খাওয়ানো হবে আর কোথা থেকে খিচুড়ি খাওয়ানো হবে রঞ্জন দা আমাদেরকে বলবে। বলো রঞ্জন দা, কোথা থেকে আসতেছে খিচুড়ি? কুত্তি খিচুড়ি খাওয়াবে আজকে আমাদের অগ্রগতির প্রতীক সংস্থা ছোটোমোটো একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টার মাধ্যমে আজকে আমরা ডাঙ্গির চৌপতির যে সমস্ত অবলা জীব রয়েছে, যেমন কুকুর, তাদেরকে আমরা কিছু লোকের ব্যক্তিত্বের সাহায্যের জন্য তাদের কাছে কিছু খাবার সামগ্রী পৌঁছে দেব। এই লকডাউনের যে পরবর্তী সময় আর এই যে একটা লকডাউন যাচ্ছে, এই লকডাউনে যেমন সাধারণ মানুষ খাদ্যের অভাবে রয়েছে, ঠিক তেমনই কিছু অবলা প্রাণী তাদেরও কিন্তু অবস্থা খুব শোচনীয়। চৌপতির দোকানপাট খোলা থাকলে তাদের কিন্তু নিত্য প্রয়োজনীয় কুকুরদের যে সমস্ত খাবার রয়েছে তারা কিন্তু দোকান থেকে অবশিষ্ট খাবারগুলো কুকুরদের বিতরণ করা হতো, কিন্তু এই লকডাউন করোনা পরিস্থিতিতে লকডাউনের ফলে কিন্তু সমস্ত দোকানপাট বন্ধ, মানুষের আর্থিক একটা সমস্যা, খাদ্যের সমস্যা। সেই সমস্যার দরুন পথর কুকুর যারা রয়েছে তারাও কিন্তু সেই তাদের যে আহারটা রয়েছে সেটা থেকে কিন্তু তারাও অবশিষ্ট রয়ে গেছে। তাই আমরা আজকে উদ্যোগ নিয়েছি যে চৌপতির যে সমস্ত কুকুর রয়েছে, পথর কুকুর, তাদেরকে আমরা কিছু খাবার দেব, যার জন্য আজকে আমরা এই কয়েকজন এখানে সমবেত হয়েছি। আর সবাই আসছি আমাদের অগ্রগতির প্রতীক যে একটা সংস্থা রয়েছে সেই সংস্থার মাধ্যমে। তার মধ্যে রয়েছে আমাদের শঙ্কর ভাই। শঙ্কর ভাই অনেক কিছু বলবে। আর তো বিওয়াস, অগ্রগতির প্রতীকের সংস্থা থেকে টিম বেরিয়ে পড়েছে রাস্তাতে কুকুরদেরকে খাওয়ানোর জন্য। তো আপনারা সঙ্গে থাকুন এবং পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, এখন একটি বেল আইকন ক্লিক করে দেন, দেখতে থাকুন আমাদের এই সমস্ত মানুষ রয়েছে যারা দিনমজুর করে খায়, যাদের আর্থিক সচল নয়, তাদেরকে সাহায্য করার লক্ষ্যে এবং তারা যেন সচরাচর ভালোভাবে চলতে পারে, আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি, সেই উদ্যোগে এবং সচেতনতামূলক কাজের সাথে যে সমস্ত ভাইয়েরা জড়িত, যারা উৎসাহিতভাবে কাজ করতে চায়, তাদেরকে নিয়ে আমাদের একটি ছোট্ট সংস্থা অগ্রগতির প্রতীক। সেই সংস্থার পক্ষ থেকে আজকে আমরা আমাদের ডাঙ্গি কালীবাড়ির চৌপতি এবং গ্রাম্য এলাকার ভিতরে থেকে আমরা আজকে কিছু অবলা জীব, যাদের এই আর্থিক সময়ের মধ্যে এই কোভিড পরিস্থিতিতে মানুষের আর্থিক অবস্থা খারাপ, যখন আর্থিক ভালো থাকে তখন আমরা সকালবেলা উঠে পশু পাখিদের কিছু খাবার বিতরণ করি, কিন্তু আজকে আমাদের মানুষেরাই এই অভাবের দরুণে তাদেরই পেট চলছে না। তাই আমরা উদ্যোগ নিয়ে কিছু অবলা জীব যেমন কুকুর, পাখি, তাদেরকে আমরা কিছু খাবারের ব্যবস্থা করেছি, তাদের আহারের ব্যবস্থা করেছি। তাই আজকে আমরা সকল ভাই বন্ধুরা মিলে অগ্রগতির প্রতীক সংস্থার পক্ষ থেকে আমরা আজকে একটু রুট মার্চের মতো করে আমরা সকলের কাছে কিছু ভালো বার্তা পৌঁছে দিচ্ছি, এবং আজ আগামী প্রজন্মে যেন আমরা এই কোভিড থেকে আমরা ভালো হয়ে উঠতে পারি, সুস্থ হয়ে উঠতে পারি সারা বিশ্বব্যাপী। তাই আমাদের অগ্রগতি সংস্থার পক্ষ থেকে কিছু কুকুর এবং যারা পক্ষী রয়েছে তাদেরকে আমরা কিছু আহার ব্যবস্থা করেছি। তাই আজকে আমরা সবাই একত্রিত হয়ে পথে ছুটছি। ধন্যবাদ অগ্রগতির প্রতি প্রত্যেক সদস্যবৃন্দ। আমাদের ডাঙ্গির এই অগ্রগতির প্রতীকের সংস্থা যেভাবে লোকের পাশে দাঁড়াচ্ছে, এটা দেখে এক ব্যক্তি আমাদের সংস্থাকে সাহায্য করলো, কিছু পরিমাণ টাকা সাহায্য করলো। তো খুবই ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই লোকটিকে যে আমাদের সংস্থাকে সাহায্য করলো। আপনারা যদি কেউ সাহায্য করার হাত বাড়িয়ে দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। অগ্রগতির প্রতীক, আমরা সমাজের পাশে দাঁড়াবো এবং সমাজকে সাহায্য করার জন্য, গরিব লোকদেরকে সাহায্য করার জন্য আমরা সবসময় সামনে থাকবো।
চলে।